রমজান শরীফ মাস একটা নফল আমল যদি করে আল্লাহ খুশি হয়ে ওই বান্দা বান্দির নামায় আমলে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেয় রমজান শরীফ মাসের কেউ যদি ফরজ আমল করে আল্লাহ ওই বান্দা বান্দির নামায় আমালে সত্তর থেকে সাতশো গুণ নেকি বেশি লিখে দেয় হারা গুম্বদ যো দেখোগে জমানা ভুল যাওগে হারা গুম্বদ যো

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له

أما بعد فيا أيها الخاسرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على، اللهم صل على جور جورے پڑھے اللہم صلی سلے میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا میرے دل کے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دوس میں پہنچے گا مدینے کی طرف دوڑے گا دیوانا محمد کا اللہ صلی اللہ اللہ صلی سلح اللہ پیمبرو کا روز دکھا دے خدا درے مدد سے ملا دے خدایا شراب محبت پلا دے خدایا پیغمباروں کا روزہ دکھا دے خدایا اللہ اللہم سلے اللہ سلے اللہ صلی اللہ توحید کا ڈن کا میں بجوادیاں کملی والے نے توحید کا ڈنکا عالم بجو دیا والے نے پی پی کے پیالے کو سر کے لوٹیں گے مساسی بھر بھر کے انتہا کل کو سارا فرماد دیا ملی والے نے دینوں ملا ایمان ملا پڑھنے کو نیے قرآنوں ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کا والے نے বলু লা ইলাহা ইল্লাল্লাহ আর ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله. حسبي ربي جل الله. ما في قلبي غير الله. نور محمد صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا مطلوب إلا الله، لا محبوب إلا الله، لا إله إلا الله. তোমরা দাঁড়িয়ে তো বসো না মহামূল্য সুসুময় অকারণে কেন যা মহামুল্লু সুসময় ও কারণে কেন যায় বলো বলো শরণদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله পর গো মো থাকিতে জীবন ধন পর মো থাকিতে জীবন ধন ভালো বলো এই ছেলেরা জোরে জোরে পড়ো না এটা একদম পড়ে না চোখ করে বসে আছে তোদের কি দুর্দশা হবে আল্লাহ

اللہ صلی سلے اللهم <مترجم> 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 صل على اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون معالا. أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يخببكم الله وقال الله تعالى أيضا في كتابه كل نفس زائقة الموت وقال الله تعالى في آية أخرى: ألا إن أَوْلِيَ الله لا خوف عليهم ولا هم يحزنون

وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد عبني ومن اعبني كان معي في الجنه وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض روزت الجنة وقال النبي صلى الله عليه وسلم من جاء كبري وجبت له شفاعتي يا مجلس امار ايمان دار الله والا জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা ওলামাই কেরাম হাফেসে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা রাহানা এক নম্বর গ্রামবাসীর আশপাশ গ্রামবাসীর সম্মানীয় ভাই বাবাজিরা আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার পুরফুরার শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লা আলেহে টুকরা পাঁচ কেবলা সোনার টুকরা নাতিরা আমার পুরফুরার শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লা আলেহে মহাব্বাতের খলিফা গণের মহাব্বতের মরিদান্তে সোনার টুকরা নাতিরা আল্লাহবাগের নি আমা যে আল্লাহবাগ আপনাকে আমাকে রানা এক নম্বর গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছেন ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যা জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা যাবে না না দেখবে না দেখবে না দেখবে হেজবুল্লাহ হেজবুল্লাহ আহলে সুন্নাতুল জামা আহলে সুন্নাতুল জামা সম্মানীয় উলামাই কেরাম গ সম্মানীয় শ্রোতা বৃন্দু সম্মানীয় কমিটি সাহেবান গ মহিলা গ মহিলা গ পুরপুরা শরীফে দাদা কেমলার হক সেলসেলা পুরপুরা শরীফে দাদা কেমলার হক সেলসেলা না দোয়া দরকার আছে না না ঘরে বসে থাকলে দোয়া হবে তো আত্মীয় বন্ধু নিয়ে হ্যাঁ গল্প করে করে সময় কাটাবেন দোয়া হবে আপনারা ওয়াজ শুনতে মেলা শুনতে এসছেন না আত্মীয় বাড়ি ঝামেলা করতে এসেছেন কথা আত্মীয় বাড়ি ঝামেলা করতে এসছে খাওয়া দাওয়া আছে এটা ভালো জিনিস হচ্ছে কি সারা জীবন তো আত্মীয়তা করেছেন বন্ধুত্ব তো করেছেন কুটুম বাড়ি গিয়ে ঘুরেছেন থেকেছে ভালো মন্দ খেয়েছে আজকে দিনও তাই হ্যাঁ দোকানে বসে থাকবেন ঘুরে ঘুরে বেড়াবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে করে সময় কাটাবেন দোয়া হবে দোয়ার একটা পরিবেশ আছে না এসো সবাই মিলে বসি মাহফিল সব গ্রামে হয় না একজনের ওসিলায় একটা গ্রামে রসিলায় কে একটা প্রতিষ্ঠানের রসিলায় সবাই এসে দোয়াতে সামিল হন আজ আমাদের প্রত্যেকের আবাস যান বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান কষ্ট কি কষ্ট সুষ্ঠ করে আমাদের লালন পালন করেছিলেন বাবা খেয়ে না খেয়ে অনাহারেও দিন কেটেছে এমনও দিন গেছে জবের আটা খেয়ে ভুট্টা খেয়ে মাইলো খেয়ে বজরে খাক খেয়েছে বজরে খাচ্ছে না আপনার বয়স কত পঞ্চাশ বছর দেখেন ষাট বছর তাও দেখেন সত্তর বছর আশি বছর মুরব্বী যারা আছে নানা দাদি নানি তাদের জিজ্ঞেস করে। হাইরে না খাওয়ার পালা শুকোনো কাকে বলে উপোস কাকে বলে আজ কড়া লকডাউন কিছু কম বেশি আড়াই বছর লকডাউন চলছে কড়া লকডাউন রাহানা মাহফিলে যারা বসে আছেন একজন বলুন তো হাত তুলিয়ে যে হুজুর আমরা ওয়ানাহারে দিন কাটাচ্ছি আছে কেউ আল্লাহ পাক আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয়নি আল্লাহ আপনার ছেলে মেয়ে নাতি পোতা বোন বোনায় ভাগনা ভাগ্নি দে আল্লাহ পাক আরো সুখ শান্তি দেন জোরে বলুন আল্লাহ জোরে বলুন না আল্লাহ আমি কিন্তু আমাদের আব্বা দাদুদের নানা দে বাবা অনাহারেও দিন কাটিয়েছে তবু এত ভিতরে ছেলে মেয়ে নাতি পুতাদের মুখের দিকে চেয়ে সম্পত্তি গুলো তারা বিক্রি করে যায় না যদি বিক্রি করে যেত আমাদের এখানে ভিক্ষার ঝুলি দিয়ে লোকে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে খেতে আজকে সম্পত্তি বিক্রি করছে দু লাখ তিন লাখ আড়াই লাখ আমার নিজের একটা সম্পত্তি বাড়ির সামনে এক শতক জমির দাম বলল ন লক্ষ টাকা দাম ফুরফুরা আমি যেখানে মেহমানখানা খানা করেছি মেহমানদের থাকার জন্য একটা ঘর করেছি আড়াই কোটি টাকা খরচ করে কর করা হয়ে গেছে আড়াই কোটি টাকা এখন তাতে মোজাইকের কাজ চলছে আর রঙের কাজ চলছে যাবেন চোখে দেখে আসলে আমি সেই মেহমানখানাটা খানাটা করলাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দিনাজপুর থেকে আসাম থেকে মুড়িদান্ডা আসে না আসে নে বলে বাংলাদেশ থেকে দাদা পেরে মুড়িদান্ডা আসে না আসে নে পকেটে পয়সা তাহলে হোটেলে কিনে খাবে কিন্তু তার সদ্য সদ্যি বাড়ি ফিরে যেতে পারবে না থাকবে কোথায় থাকবে কোথায় এই মেহমানদের ঘরটা করলাম দাদা হুজুর পাঁচ হুজুর কেবলার নামে একটা মাদ্রাসা করলাম এক কোটি নব্বই লাখ টাকা খরচ হল এই দুটো জিনিস করতে আমার খরচ হয়েছে সাড়ে চার কোটি টাকা খরচ হয়েছে আমি এসেছিলাম আপনাদের রাহানা গ্রামে গাড়ি নিয়ে এসেছিলাম চাঁদা তুলতে একবার এসেছিলাম বাবা বস্তা বস্তা টাকা আপনারা আমার হাতে দিয়েছিলেন এসেছিলাম চুপ করে আছে শুনে চুপ করে আছেন এসছিলাম কারো কাছে চেয়েছিলাম কেউ দিয়েছিল কোন মুড়িদান আছে বলতে পারবে ফুরফুরা শরীফের মুড়ি হয় দাদা হুজুর মুড়িদের ছেলে না দাদা হুজুর কলিজারটা পাঁচ হুজুর কেলা মুড়িদের ছেলে না দাদা হুজুর খলিফার মুড়িদের ছেলে গরিব তো নয় সবাই এর মধ্যে কিছু ধনী মানুষ তো আছে কেউ হাত তুলে বলতে পারবে যে হুজুর আমি দু হাজার দিয়েছি হুজুর এক হাজার দিয়েছি পীরের সাথে কেয়ামতের দিনে পীরের কাতারে হাসর হবে একসাথে আল্লাহর নবীর দামান ধরে আল্লাহর বেহেসতে যাবে এইটা আমাদের আশা তাহলে বলুন পীরের দরবে কোনো উন্নয়নমূলক কোনো কাজ গঠনমূলক কিছু কাজ পথি প্রতিষ্ঠানে মুড়িদ যাবে তাতেও কিছু সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই তার কাছে চেয়েছি অত কাঁচা মনে করবেন না অমর সিদ্ধিকে অত কাঁচা নেই অত বোকা মনে করবে। আমার হুজুর কেবল আমাদের এই মুড়িদের সুখ শান্তি থেকে খুশি হবে আরো ধনী হবে বড় হবে আর মুড়িদের সুখ শান্তি থেকে যে লোভ করিস কিছু কামাবো কিছু ঝালবো মুড়িরটা ধ্বংস হয়ে যাবে মেজ হুজুর কেল বলেছিলেন মুফতি আজম বাবা সুনামের থেকে দুর্নামের চিন্তা করে ঘর থেকে বেরোবে এখন আমরা হয়ে গেছি আর উল্টো আমাদের ছেলে পেলে ভাইপোদের ভিতরে দেখছি তো দাদা হুজুরের নামটাকে ডুবিয়ে দিয়ে ডুবিয়ে দিয়ে রাস্তাঘাটে পুলিশ প্রশাসনরা দেখলে নমস্কার করত গাড়ি দাঁড় করে জিজ্ঞেস করত কোথাকারে গাড়ি ফুরফুরা সাজান 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 এখন মুড়িদান্ডা যাই ফুল ফুরা গাড়ি নিয়ে রাস্তা আটকা ছাড়ে না জরিমানা দিয়ে যা কথা ঠিক বলছি না ভুল বলছি কি সব গুণাসটা করলে দাদা হুজির আওলা মুখে চুনকালি তুই বলছি আমি দাদা হুজির আওলা বলতে লজ্জা লাগে না তোমাকে আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার করবে সেদিনে টাউন থেকে আসছি গাড়ি করে বললেন না একই জায়গায় দুটো থেকে লাল চলছে লালবাতি বাতি এই পঁচিশ হাত ত্রিশ হাত তফাত আমার ড্রাইভারটা বললে এখানেও লালবাতি ওখানে একই জায়গা পঁচিশ হাত তিরিশ হাত তফাত ওইটা যে দাঁড়াবো এই সিগন্যালটা পাখেন ওইটাই দাঁড়িয়েছে কুড়ি হাত কি পঁচিশ হাত সঙ্গে সঙ্গে পুলিশ ধরেছে হ্যাঁ ড্রাইভার সাহেব নেবে এসো ড্রাইভার লাইসেন্স দাও গাড়ি বুলু বুক দাও ইন্স্যুরেন্সের কাগজ দাও নিয়ে যে অফিসে যে লিখে দিল সাত হাজার টাকা জরিমানা সাত হাজার টাকা জরিমানা ড্রাইভার বললো পুরপুরা শরীফের হুজুরের গাড়ি হুজুর অনেক আছে কোন হুজুর কোন হুজুর কথা বুঝতে না আমি তো মাথার হ্যাঁ সব বোন আল্লাহ আমার ছেলে ভাইপুরা কি সব করে করেছে আল্লাহ এরা কি সব আল্লাহ বিচার করবে আল্লাহ আল্লাহ তুই এর বিচার করো আল্লাহ আমার দাদা হুজুরের সম্মানটা নষ্ট করেছে আল্লাহ সম্মান তৈরি করতে কত কষ্ট হয়েছে সম্মান নষ্ট করতে বেশি সময় লাগে না বুঝলেন আমার কাছে তখন সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল আমার মা বললাম ফোন করতো ডিএম কে ফোন করতো অফিসে ফোন করো ফোন করলাম ছটা থানার যে হেড রাজারহাট এরিয়া ছটা থানার হেড কে ফোন করলাম সঙ্গে সঙ্গে ফোন ধরি বলছে ওই অফিসারটাকে ফোনটা দেন কার আমি যাব না স্যার আসতে আমি ছেড়ে দিয়েছি স্যার গাড়ি ছেড়ে দিয়েছি স্যার আসতে হবে না ইজসামান সম্মান মালিক কে কথা বলেন না কেন আমার কাছে সেটা ছিল তো তাই ছিল তো তাই তো দেখা তো হতো না ফোনটা করতে হতো না তো এমনি তো ছেড়ে নাম শুনলে কি কথা ঠিক বলছি কি আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার করবে দুনিয়ায় বিচার করবে আল্লাহ আখেরা বিচার করবে বুঝলে আমার ভাইজানরা বাপানেরা যুবকরা আল্লাহ মেহমানদের খাওয়ানোর জন্য তামার হাঁড়ি কিনলাম একানব্বইটা এক একটা হাঁড়ির দাম দিয়েছে উনত্রিশ হাজার টাকা করে কত টাকা দাম হয় এটা করো তো তোমার রান্নার গ্রাম থেকে একটা হাঁড়ির চেয়ে নিয়ে গেছিলাম কোনো মুড়িদানরা তুলে দিয়েছিল গ্রাম থেকে চাঁদা তুলে চাঁদা তুলে অত হালকা ভাববেন না ইজ্জোর সম্মান বাঁচাবার মালিককে বরকত দেবার মালিককে আল্লাহ নিয়ামত সকল করে বলছি বা অফুরন্ত দোয়া পেয়েছিলাম অফুরন্ত দোয়া পেয়েছি আমার একটা দিন গেছে ভাতের ফ্যান খেয়েছি আমি নিজের কথা বলছি ভাতের ফ্যান খেয়েছি আমাদের ছেলে ভাইপোরা খেয়েছে ওরা বুঝবে ভাতের ফ্যান খেয়েছি আম্মা যেন রান্না করতে ছোট হুজুর কেবলার বড় সংসার আটত্রিশটা ছোট হুজুরে একা আটত্রিশটা ছেলে মেয়ে কি কষ্ট করে আমার মানুষ জানো বাগান তৈরি করতে পারবে বাগান নষ্ট করছো বাগান তৈরি করে মুরাদ হয়নি তৈরি বাগান শেষ করছো মেহমানদের পিসাব পায়খানার পানি উজুর পানি খাবার পানির জন্য সাতটা সাম্বাল মোটর বসার সাতটা এই আজকে কয়েকদিন আগে আরেকটা একটা বসালাম ওই বিল্ডিংয়ে মেহমানদের ওখানে একটা বসিয়েছি সাম্বাল মোটর ওতে হচ্ছে না আর একটা বসালাম যাতে মেহমানদের পানির অসুবিধে না হয় ঈশাল সাহেব লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় পানিটারও দরকার আছে না না চল্লিশটা খালি পায়খানা করে দিলাম আমি ওখানটায় আমার বন্ধুটাই আমার ঘর থেকে এক বিঘে মিলে যেখানে আল্লাহ নবী সেখানে আবু জেহেল আবু হা বোত সাইবা, সাহেবা শিবা ফুরফুরা পৃষা আছে বলে মনে করতো ফুরফুরা পৃষাপে গ্রামের সব ফুরফুরা পৃষবদের বন্ধু ফুরফুরা পৃষাব্দের কি শত্রু আছে আছে না না আছে না না এইসব মেহমানের হোটেলে খায় হোটেল লা যে অত্যাচার করে মেহমানদের উপরে বলার মতো কি করব তাদের জায়গায় হোটেল বলতেও পারি না চুপ চুপ আল্লাহ বিচার করবে বাবা দাদা হুজুরে দরবারে লক্ষ লক্ষ মেহমানরা আসে তার জন্য ফুরফুর শরীফের বাজারে বেচা কেনা বেশি হয় না কম হয় দোকানদাররা ব্যবসা করে টাকা পয়সা রোজগার হয় না হয়নি কিন্তু এই ব্যবহারটা কি করছে মুড়িদের সঙ্গে এটা শুনলে আমাদের মনটা লাগে না লাগে না ছোট হুজুরে মুড়ি না মেজে হুজুরে মুড়ি বড় হুজুরে মুড়ি কি নজিরে মুড়ি কি সেজে হুজুরে মুড়ি কি আমার যে কোনো বড় ভাইদের মুড়ি হাই আল্লাহ সাইফুদ্দিন হুজুরে মুরি কি আবুল ফারা হুজুর কি বাকিবুল্লাহ হুজুর কি হুজাতুল্লাহ হুজুর কি কালিমুল্লাহ হুজুর কথা ঠিক কেনা ভুল বলছি এই রাস্তাটা আমি করতে দেবে না ঘরটা করলাম নুকিয়ে চুপি চুপি জায়গাটা কিনে রেখেছিলাম সেইখানটা করলাম রাস্তাটা যেতে দেবে না গত বছর দড়ি দিয়ে ঘিরে দিয়েছে দিয়ে ঘিরে দিয়েছে যেতে দেয় থেকে জায়গা কিনলাম এগারো লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনলাম ওই জায়গাটা সাড়ে পাঁচ শতক কিনেছিলাম চুপি চুপি প্রকাশ করি গোপনে গোপনে কিনে রেখেছিলাম এখন সেই জায়গাটা মেপে ওই এখন ঢালাই দিয়ে রাস্তা তৈরি করছি না এই কত টাকা টাকা খরচ লক্ষ দিয়ে জায়গা কিনেছি রাস্তা করছি ওই ঘরটাই মেহমানরা যাবে মেহমানদের যেতেও দেবে না রাস্তা বাঁশ দিয়ে বেড়া দিয়ে জড়ি দিয়ে ঘিরে দিয়েছে কথা বুঝতে পারছেন না পারছেন চুপ মান সম্মানের ব্যাপার হাজার হাজার লক্ষ লক্ষ মুড়ি দান মারামারি করবো কিছু হলে একটা গাল পাড়বে ছোট বড় কথা বলবে গ্রামের মানুষ মাথায় একটু চুপ করে আল্লাহ বিচার করবে বুঝলেন মেহমানরা যাচ্ছে বলেই তো পুরুপরাশ্বরীপের লোকের এত ব্যথা কেনা হচ্ছে না তা তুমি আমার যেত কারো সিলাই সে দাদা পুরো সিলাই তো তাদের উপরে এত উঠতে চান আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা আল্লাহ করার মালিক একটু জায়গায় কিনে রেখেছি বাইশ লোক করে একটা মসজিদ করবো একটা বাড়ি গায় ওখানটায় একটা মসজিদ করবো মসজিদ হাত দিইনি দোয়া করে আমি যেন মসজিদের কাজটা করে যেন যেতে পারি জোরে বলুন আল্লাহ হুমাবে জোরে বলুন না আল্লাহ হুমাবে বুঝলে আমার ভাইজানরা জানেরা। আজ এতগুলি মুসলমান এখানে এসেছে এরান এক নম্বর এখানে জুম্মান হাজি সাহেব ছিলেন ফুরফুরা শরীফের মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা হাজার মেজলা হুজুর কিবিলা রহমাতুল্লাহ আলহের মুরিদ আমি ওনার সাথে আজকের মহাব্বত নাই অনেক দিনের মহাব্বত আমার সাথে বুঝলেন বহু দিনের মহাব্বত উনি একাই লিয়ে আসতেন আমাকে দুনিয়া থেকে চলে গেলেন এখন মাপেল গ্রামের ছেলে যুবকরা করে লিয়ে নিয়েছে নিজেরা হাইসাহের ছেলেরাও কিছু সহযোগিতা করে না বুঝলেন তোমরা লিয়ে নিজেরা করছো আমি কিন্তু এই মাফেলে এসেছি হাই সাহেব বড় মহাব্বতের মানুষ ছিলেন যতক্ষণ থাকতাম সবসময় আমার কাছেই বসতাম আমি আসার পর আর কোনো দিকে যেতেন না আমার কাছেই থাকতো বুঝলেন না স্টেজেও বসে থাকেন আমার পাশে আল্লাহ তাকে জান্নাতুল ফের দাউসের আল্লাহ মেহমান বানিয়ে এলেন জোরে বোন আল্লাহ মাবি জোরে বলুন না আল্লাহ আজকে ছেলেরা যুবকরা মিলে করছে খুবই খুশির খবর খুশির কথা এতগুলি মুসলমান এখানে বসে আছে আল্লাহ আমাদের সুখ শান্তি দিয়েছে আমাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি আন্ আমাদের আমাদের মতন সুখ শান্তি তারা জীবনও পায়নি আজ তারা কবরে শুয়ে এতিমের শুধু একটু আর কিছু না। এক নম্বর গ্রামে পেল আছে ওই পেলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে ওলামাই হাফেতে হাফেদে কোরআন মসজিদ ইমাম আল্লাহ পাকের কত হাজি বান্দা এসে বসবে কত আবেদা জাহেদা সাজেহা নামাজি মোত্তাকি পরেশগার মহিলারা এসে বসবে ওই মাহপিটায় ফুরফুরা শরীফ থেকে আমার দাদা পীরের আওলাদ আমার ছোট উজু পিকলার সন্তান বসিরাটা আল্লামা হাজামা রুহুল আমি হুজুরের পীরের আওলাদ

পীরের আওলাদ পানি গোবরা বড়হাব সাহেব কেবলার আওলাদ একে ফজরুল হক সাহেব রহমাতুল্লা ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলের পীরের আওলাদ ওই মাহানা এক নম্বরে মাহে বসবে আমাদের সোনার মানিকরা আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই পেলটা যদি গিয়ে বসে তাহলে আমরাও কবরে শুয়ে রাহানা এক নম্বরে মা পেল থেকে আউলাদ হিসাবে নাতি হিসাবে পোতাক হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাব যদি বলতে পাচ্ছেন না আরে একটু জোরে বলা যাবে না নারই দেখবে নারই দেখবে দোয়া দরকার আছে না না এক লাখ লাখ করবে হবে হবে তাহলে এসো সবাই মিলে বসি পরিবেশ খারাপ করোনা বাবা আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গোনাগার বান্দার গিয়েছে যদি বসে নেকের ওসিলায় আল্লাহ নামাজি বান্দাদের বান্দার গোনাকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয় দোয়া দরকার আছে না না পরিবেশ খারাপ করবেন না বাবা অবস্থা ভালো নয় নিজেরাই যে পরিবেশ খারাপ করি আমরা যেদিন মরবো আমাদের নামে আর দোয়া করার মতো কোনো মানুষও পাবে না আমরা মরে গেলে আমাদের লোক হবে না আমরা মরে গেলে কবরে মাটি দিতেও লোক আসবে না আমরা মরে গেলে আমাদের নামে দুটো মসজিদের মুসল্লিকে দাওয়াত করে দুটো ভাত খেতে দেবে না আমরা মরে গেলে দুটো মাদ্রাসা এতিম ছেলেদেরও দুটো খেতে দেবে না আমরা মরে গেলে আমাদের নামে দশটা অনাত সহায় ভিকারিকে দুটো ভাত দেবে না আমরা মরে গেলে আমাদের নামে পাঁচটা দশটা মাদাসার ছাত্রদের দাওয়াত করে নিয়েছে এক খতম দু খতম কোরআন পড়াবে না নিজেরা তো পড়বে না হাফিসারদের নিয়েছে পড়ায় সেটাও দেখছেন না ছেলে পেলেদের অবস্থাটা কেউ তা দাঁড়িয়েছে কি হয়েছে মোবাইল গুলো কিনছে দু মাস চার মাস ব্যবহার করে ওইটাকে কম দামে আধা সুদা করে বিক্রি করে একটা দামি মোবাইল কিনছে মোটর গুলো কিনছে ছমাস সাত মাস আট মাস চড়ে ওইটাকে কম দামে আধা সুদা করে বিক্রি করে একটা হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে এরা মসজিদে মুসল্লি খাওয়াবে মাঝার ছেলেদের খাওয়াবে এতিম গরিবদের ভাত দেবে না ওই পয়সা নিয়ে বিলাসিতা করবে যা করছো করো সময় যেদিন আসবে সেই দিন বুঝতে পারবে ভালো ভালো মানুষ সব চলে যাচ্ছে বাবা দুনিয়া থেকে মনে রেখে দিও ভালো করে মনে রেখুন সব চলে যাচ্ছে কোথায় যাবে আল্লাহ তোমাদের বেঁচে রাখুক আল্লাহ তুমি হৃদায়ত করুক ভালো কর সুখে থাকো বাবা আল্লাহ 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 মদ দিয়ে তুলে নিচ্ছে ফুরফুরে শরীফে সব বড় বড় ভাইয়েরা সব ইন্তকাল হয়ে গেল দাদা হুজির দরবার ফাঁকা হয়ে গেছে যাবেন চোখে দেখে আসবেন মেজু হুজুকে দরবারে ফাঁকা আল্লামা সাইফুদ্দিন হুজুর চলে গেলেন হ্যাঁ আল্লামা বাকিবিল্লা হুজুর চলে গেলেন আল্লামা হুজ্জাতুল্লাহ হুজুর চলে গেলেন আল্লামা আবুল ফারাহ সিদ্দিকী হুজুর চলে গেলেন আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর চলে গেলেন আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিক হুজুর চলে গেলেন আল্লামা ছোট ভাই নুরুদ্দিন সিদ্দিকী হুজু চলে গেলে আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী হুজু চলে গেলে ফুরফরা শরীফ ফাঁকা হয়ে গেছে ফাঁকা বুঝলে শুধু ফুরফরা শরীফ ফাঁকা হয়নি প্রত্যেকটা গ্রামে লক্ষ্য রাখবেন প্রত্যেকটা বাড়িতে যে কটা মা চাচি বলো নানি দাদু দাদি বলো দাদু নানা বলো খালা ফুপু বলো ফুপা খালা বলো কালু বলো যে কটা ছিল ভালো ভালো মানুষ প্রত্যেকের বাড়িতে সেইগুলোকেও আল্লাহ পাক ঝপাঝপ তুলে দিচ্ছে কথা ঠিক বলছি না ভুল বলছি গ্রামের কটা ভালো মানুষ আছে কটা ভালো মানুষ আছে চিন্তা হয় কোথায় বসবো কার কাছে যাবো কার মুখের দুটো ভালো নাসিয়া শুনবো উপদেশ শুনবো সে মানুষ থাকলে তো থাকলে তো ওইগুলোকে আল্লাহ আগে তুলে নেবে আল্লাহ অন্ধকার করে মা চাচি নানি দাদি খালা ফুবুদের মধ্যে দেখবে মেয়ে ছেলেদের মধ্যে যে করা ছিল ভালো মহিলা আমলি মহিলা মাগরে ফজর বাদ বসে বসে একটু তসবি পুড়তো হ্যাঁ যাই না আমার নামাজ পাঠিতে বসে বসে একটু তসবি পড়ত বসে বসে যে জামুন একটু বসে বসে মুখস্থ কোরআন শরীর যার চোখ ভালো আছে পুড়ি হয়ে গেল বসে বসে ঠেউরে ঠেউরে এক কোণে বসে বসে কোরআন শরীর তেলাওয়াত করে নিজের মনে নীরবে নির্জমে এক পাশে পড়ে চোখের পানি ফেলে তারা তাদের বাপ মা দাদু নানা দাদি নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে নাতি পোতা জন্য বাড়িতে বসে বসে একটু দোয়া হতো না হতো নি কথা বলে না হতো না হতো নি এখন তোমার বাড়ি হয় দোয়া দরকার আছে না নাই কে করবে সে থাকলে তো নিজের বিবিটাকে নিজের বোনটাকে নিজের মেয়েটাকে তৈরি করে যাও যদি কিছু পেতে চাও কবরে শুয়ে কবরে শুয়ে যদি কিছু পেতে চাও নিজের বোন থাকে মেয়ে থাকে বিবি থাকে বাবা শিখিয়ে যাও করিয়ে যাও যদি কিছু পেতে চাও শুয়ে বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা সন্তান হিসাবে নিজেরা তো দশ কাটা পাঁচ কাটা সম্পত্তি কিনতে পারিনি যারা করে গেছিলো ছেলে মেয়ে বউলিয়ে সুখ ভোগ করছি বাবা যারা করে গেছিল তাদের নামেও কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই বুঝলে পরিবেশটাকে বাঁচা আজ শোনার অভাব নেই মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে কিরকম হয়ে যাচ্ছে চিন্তা হয় এই করোনা ভাইরাস করোনা ভাইরাস করোনা ভাইরাস করে করে লক্ষ লক্ষ মানুষ মরেছে না মরে নে একটু হা না তো কথা বলে এটা চিন্তা করেছেন কত মানুষের জানাজাম হয়নি কত মানুষের লাশ গোসলও হলো না কত মানুষের কাফনও হলো না কত মানুষকে একবার দেখতেও দিল না ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বোন নাতি পুতা আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী একবার জনমের মতন চলে যাচ্ছে শেষ দেখা মতো একবার দেখাও দেখতেও দিল না কথা ঠিক বলছি না মিথ্যে বলছি এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে আল্লাহর গোসল এগুলো আল্লাহর গসল দেখেন না লাশটা গোসলও মানুষের লাশ যখন গোসল দেয় কি মেয়ে ছেলে কি ছেলে মেয়ে ছেলের গোসল দেয় সেখানে কোনো বাচ্চা ছেলে বা কোনো পুরুষ মানুষকে যেতে দেওয়া হয় না পুরুষ মানুষের যেখানে লাজ গোসল দেয় সেখানে বাচ্চা ছেলে বা কোনো মহিলাকেও সেখানে আসতে দেওয়া হয় না কেন লাজ গোসলের সময় সাতটা করে কুলুক মাটি দেওয়া হয় কুলুক মাটি খালি পানি ঢাললে তো হবে না এমন কতগুলি জায়গাতে সেখানে পানি যায় না কুলুক মাটি আপনার দেশে মনে হয় না মনে হয় দেয় কেন দেয় বলুন তো কেন দেয় মতের আজাদ কি মেয়ে ছেলে কি বেটা ছেলে সাকরহাতুল মদ সিদ্ধাতুল মদ জাখান্দানির কষ্ট আজাবুল মদে চোঠে কি মেয়ে ছেলে কি বেটা ছেলে হিসাব পায়খানা পর্যন্ত ফিরে ফেলে হিসাব পায়খানা দশ বালতি পায়ে ঢাললেও গোসল হবে না পাক হবে না মাথায় পায়ে ঢালছে এরকম আছে। ওই জায়গাটা চাপা ওখানে পানি যায় যার জন্য গোসলের সময় দুটো মানুষ একজন পা দুটোকে একটু উঁচু করে রাখে একটু ফাঁক করে আর একজন মাটির ঢিলা ওই পায়ের দিক থেকে কাপড়টা আলোক করে ভেতরে হাত দিয়ে পায়খানার রাস্তায় ওই মাটির ঢিলাটা বোলায় বোলায় প্রথম তিনটে মাটির ঢিলা দেওয়া হয় তিনটে মাটির ঢিলা দিয়ে যদি দেখা হয় হাতে একটা ভালো কাপড় লেফটে লোয়া হয় হয় না একটা কাপড় লেফটে লোয়া হয় নিয়ে ওই মাটির ঢিলাটা দেয় প্রথম তিনটে যদি দেখেন নোংরা জিনিস আসছে তাহলে কিন্তু সাতটা বলুন মাটি দিয়ে পাক করতে হয় একজন মাটিটা ওখানে ঘষে আর একজন ওপর থেকে নাবির কাছ থেকে মগে করে এবার বা দুটাই বদনাই করে পানি ঢালে আর একজন মাটিটা ঘষে সাতটা পর্যন্ত মাটির ঢিলা ঘষতে হয় তিনটে মাটির ঢিলা দিয়ে যদি দেখে নোংরা জিনিস আসে না তাহলে আর আর চারটে মাটির ঢিলা দেয় না তিনটে দিজ হয়ে যায় কোনো নোংরা জিনিস আসে না কিন্তু অনেকের পেশাব পাইকার ফিরে ফেলে গোসল দিতে গেল খুব হিট করে সবার দ্বারা এই কাজ হয় না চিন্তা করেছেন কত মানুষের লাশ যে গোসল হল নি কত মানুষের কাফন হলোনি কিভাবে কোথায় কি করল কি অবস্থায় দিল গর্ত করে পুঁতে দিল এত কিছু হচ্ছে তবু মানুষের মধ্যে পরিবর্তন এসেছে এগুলো হচ্ছে আল্লাহর গজব গজব আখিরি জামানায় মানুষ যখন আল্লাহ খোলা হয়ে যাবে দিন থেকে সরে যাবে ইসলাম থেকে সরে যাবে আল্লাহ একটার পর একটা আসমান থেকে গসব নাজিল করবে বুঝলে মানুষকে ভালো করে যে আল্লাহ গসব যে দেশের মানুষ আল্লাহ বোলা রসুল বোলা হয়ে যাবে সেই দেশে আল্লাহ বাদশা ফিট করে জুলুম কর কর কাশ্মীরে কি হলো মেয়েদের উপরে কি অত্যাচার হলো ছেলে নেই যুবক ছেলে কাশ্মীরে নেই কথা বুঝতে পারছে না পারছেন সুন্দরী সুন্দরী মহিলা গুলোকে কাশ্মীরে মেয়ে হলো বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা সেই মেয়েদের উপর মিলিটারি দিয়ে কি নির্যাতন বলে মোবাইল গুলো দেখেন না চোখে চোখে দেখেন নে বর্মাতে কি হলো বর্মা হ্যাঁ মানুষগুলোকে জবাই করে গোশতগুলোকে কেটে টুকরু কেটে রান্না করে খেয়েছে বুঝলে জন জন ছেলে জন জন মেয়েগুলোকে তাদের ঘরে কিভাবে অত্যাচার করছে নির্যাতন করছে হাত পা বেঁধে কিভাবে তাদের মারছে তাদের মেরে ফেলে কিভাবে কেটে কেটে রান্না করে করে খাচ্ছে জোরে বলুন নাউজাম মানুষের গোষ্ঠ গুজরাটে কি হলো আরে অত্যাচার হয়েছে না হয়নি ইউপি উত্তরপ্রদেশে কি হলো কি হচ্ছে এখনো দিল্লিতে কি হলো বোম্বাইতে হলো মহারাষ্ট্রে আমার জানেরা ছেলে যখন বাপ মায়ের অবাধ্য হয়ে যায় বাপকে মানে না মাকে মানে না বাপকে গাল পাড়ে তুচ্ছ তাচ্ছিল্য করে যা তা করে বা পয়সা করে কি জানে চুপি চুপি আত্মীয় বন্ধুদের ডাকে আমার ছেলে আমাকে গাল ছোট বড় কথা বলছে তা করছে আমি বাপ গেছি মা মেরে ফাটিয়ে দেয় কথা বুঝতে পারছে না পারছে না বাপ তো আর পারে না এবার কি করবে অনেক বাপ আছে রাগ করে বলে ফেলে বাড়ি থেকে বেরিয়ে যা এই বাড়িতে তুই থাকবি দূর মা বাপ করে বললো সত্যি কি ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেয় কথা বলে না ঘাড় ধাক্কা নিয়ে বাড়িতে বার করে দেয় কিন্তু কিছু ছেলে আছে বাপ মায়ের এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে যায় ছেলে মেয়ের ত্রুটি বিচ্ছেদে বাপ হিসাবে মা হিসাবে শাসন করার অধিকার আছে না নাই ছেলে নির্বোধ রাগ করে বেরিয়ে কোথায় কোথায় যা তোর কে বন্ধু আছে আশ্রয় দেবে জানা যা এ আত্মীয় বাড়ির দুদিন ও আত্মীয় বাড়ির দুদিন সে আত্মীয় বাড়ির দুদিন ও বন্ধুর বাড়ির দুদিন সে বন্ধুর বাড়ির দুদিন কোন জায়গায় স্থায়ী কথা বলে না আমার ভাষা বুঝতে পারছি যাচ্ছে স্থায়ী এবার কি হবে কোথায় যাবে ফিরে আসতে হয় তো ফিরে আসে ভয়ে ভয় ভয়ে ভয়ে বাড়িতে ফিরে এসে পেছন দেখতে জানলার ফাঁক দিয়ে চেয়ে দেখে মা কোথায় আব্বা কোথায় ছেলেদের ঘরে নেই বাপ মায়ের মনে চিন্তা আছে না সবাই খায় মা কিন্তু খায় নেব মাকে আল্লাহ এমন নিয়ামত করেছে মা খায় কাউকে বুঝতেও দেয় শুকিয়ে 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 দুর্বল হয়ে রাত্রে বড় বড় মা ভাত খাচ্ছে মা বড় বড় খাওয়াচ্ছে কি শব্দ হলো কি জানি সে হাঁড়ি কে কো রোজ রাতে এসে তরকারি খেয়ে পালায় মনে সেই বিড়ালটা এসেছে আপনি বসেন আমি দেখছি মা ছুটে গিয়ে জানলাটা খুলে এরকম করে দেখ নেই বিড়ালটা পালিয়ে গেছে বিড়াল পালিয়ে গেছে বাপকে একটা বুঝ দিয়ে দিলামটা পালিয়ে গেছে খাওয়া দাওয়া গল্প করছে রাত হয়ে গেল চলো না রাত তো অনেক হয়ে গেল তো কাল সকালে উঠবো মাঠে যাবো বাজারে যাবো দোকানে যাবো কারখানায় যাবো অফিসে যাব চলো না না আপনি যান না আপনি শোন না আমি যাচ্ছি কেন তুমি আমি একটু পরে যাচ্ছি কেন না আমার কাজ বাকি আছে কি কাজ বাকি আছে ভাত তো খেয়েছি সুরো টুরো পড়েছে পানি পড়েছে কোনো মুছতে হবে বাসন কোনো গুঁচোবো হাঁড়ি পেতলে কোনো গুঁচোবো আমি এক্ষুনি শুলে হয় আমার কাজ বাকি আছে চলেন না ভালো করে বিছান টেচেন করে বাপকে শুইয়ে দিয়ে আপনি শোন আমি আসছি খামাখামি করি মা বেরিয়ে ঘরে রান্নাঘরে এ ঘরে খুট খাট ঠাক করে খামা খামা আর মাঝে মাঝে মেরে দেখে না জায়গা আছে না জেগে আছে আবার যদি দেখে জেগে আছে আবার যায় আবার পাশে যে ঘুরে ফুটকা টুকটাক করে আবার কিছু কুমড়া আবার এসে দরজা যা মেরে দেখে ঘরে ঘুমোচ্ছে না জেগে আছে যদি দেখে সত্যি ঘুমোচ্ছে আস্তে করে যে দরওয়াজাটা খুলে খুলে ফুসফুস করে ডাক চলে আয় চলে আয় যা ওই পাশে ঘরে যে সুখি যান ওই ঘরে যে সুখি যা কাঁথা মুড়িতে সুখি যা এই দেখিস তোর বা পাশে ঘরে আছে আওয়াজ করিস নি এই খেয়েছিস খেয়েছিস খাসনি যা বস আমি আসছি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে ভাত ভাত্তরকে খসিয়ে নিয়ে ছেলেকে খাওয়াই না খাওয়াই কথা বলে না হাত ধুয়ে পানি খাইয়ে খাই মুড়ি দিয়ে শো আমি যাই সকাল হয়ে যায় ঘুম ভাগে সব ঘুম ভাঙার পরে বাপ যদি বুঝতে পারে ছেলে ঘরে এসেছে রাগ আছে না নাই হেমা ক্ষতি করে চলে গেছিলিস রাগ আছে না নাই ঘা কতক মা গো বাবা গো মা ছুটে আসে এটা দেখ কি করছেন বলুন তো আপনি ছেলেটিকে আমাকে মারছেন কেন গরু ছাগল হয়ে ছেলেকে সরেন তো ছেলে মেয়েকে করে মারে আপনি সরেন তো সরেন তো ছেলেকে ছাড়া থেকে মায়ের গাও দু এক গা পড়ে না পড়ে না কথা বলে না আল্লাহ কি নিয়ামত করেছে বাবা হ্যাঁ আবার কিছু বাপ আছে ছেলেকে মেরে ধরে আমার মন খারাপ করে বড্ডা মারলাম রাত ধরে গেছে বড্ডা মারলাম তুমি একটু যাও না দাগ হয়ে গেছে হাতে পায়ে পিঠে দাগ হয়েছে একটু তেল মাখিয়ে দাগ যাও তুমি যাও না ও বাপ যায় সে মাকেই পাঠায় কথা ঠিক বলছি না ভুল বলছি কে দিল মায়ের অন্তরে এত মায়া মায়ের অন্তরে মায়া বেশি না বাপের অন্তরে মায়া বেশি কে দিল মায়ের অন্তরে এত মায়া বান্দা তুরুটি বিচ্ছেদে অন্যায় অপরাধে আল্লাহ বান্দাকে আজাব দেন শাস্তি দেন জাহান্নামায় আজাব দেন সাজা দেন বান্দা জাহান্নাম আলো পড়ে চিতকা দিকান্তে জাগ আল্লাহ 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 maaf করে দেন আল্লাহ আর কখনো অন্যায় করব না আল্লাহ আর কখনো গুনাহ করব না আল্লাহ 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 রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদের উপরে ধমক দেন আমার বান্দার উপরে আশা বন্ধ করা বন্ধ করা আমার বান্দা আল্লাহ বলে আমার কাছে ক্ষমা চাইছে মাপ চাইছে আমি আল্লাহ যদি বান্দাকে ক্ষমা না করি মাপ না করি আমার বান্দার আর না আমার বান্দার দ্বিতীয় কোনো খোদাও নাই সেইখানে গিয়ে নাজাদ পাবে ও আমার বান্দার খালি হাত দুটা ফিরিয়ে দিতে আমি আল্লাহ বাঘ আমাকে বড় লজ্জা বোধ মনে হয় ও মা বেদারা তোমরা শক্তি দৌ আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম গপ্পার

আসামির খাতা থেকে নামটাও মুছে ফেলে বলতে পারছেন কেন আমার এ বান্দা একদিন বেহস্তি যাবে অন্য বেহস্তিদের কাছে লজ্জা না পায় শর্মেন্দা না হয়ে এমন ভাবে মাফ করে বান্দা যেন জীবনে কখনো অন্যায় করেই নাই জোরে বলবেন না আল্লাহ যে জাহান্নামে আযাব দিয়ে যону ক্ষমা করে বেহেশতে দেন বেহেশতের ভিতরে থাকার মধ্যে চিরকালের মধ্যে কোন দিন এক মুহূর্তের জন্য ওই বান্দার মনেও পড়বে না আযাব পেইছি কষ্ট পেইছি আযাবের কথা জীবনে এক মুহূর্তের জন্য মনেও পড়বে না জোরে বলুন আর একটু জোরে বলুন দুনিয়াতে একটা অন্যায় করে চুরি করে ডাকাতি করে খুন করে জেনা করে মদ খায় পুলিশ প্রশাসনকে ধরে নিয়ে যায় হাজতে দেয় শাস্তির সাজা হয় জেল জরিমানা হয় যখন ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার সময় আসামির খাতায় তার নামটা থাকে না নামটা কেটে দেয় কথা বলে আবার যদি কখনো অন্যায় করে আবার ধরে লি যায় আবার ধরে শাস্তি সাজা জেল জরি হয় যখন আবার ছেড়ে দেয় প্রত্যেকবারে তার আসামির খাতায় নামটা থাকে না মুছে দেয় আল্লাহ পাকের নিয়ম সেটা নয় আল্লাহ রব্বুল নিয়ম আলাদা ভিন্ন শুধু ক্ষমা করেন না শুধু ক্ষমা করেন না ক্ষমা করার সাথে সাথে আসামির খাতা থেকেও নামটাকেও মুছে ফেলে দেন জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আবার আল্লাহ হুম্মা সাল্লে আলা دوره دوره کلمہ لا الہ الا اللہ ڈھالو اللہ تھالو تھالو کلمہ لا الہ الا اللہ اتي تھالو اتي আমার ভাই আবার ভাইজানরা জানেরা যুবকেরা মুরুব্বীরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ ভোলা হইও না বাবা বাবা আল্লাহ রসুল বোলা যদি হয়ে যাও তাহলে জানবে কপালে কষ্ট আছে মায়ের জানে যে আল্লাহ তো মায়া মোহাব্বত দিয়েছেন দয়া দিয়েছেন মায়ের থেকেও আমার রব্বুল আলমিন আল্লাহ পাক তার বান্দার উপরে কোটি কোটি গুণ বেশি মায়া জোরে বলবেন আর একটু জোরে বলা যাবে না আমার বাপ বাপানরা ওয়াজ শোনার অভাব কত ওয়াজ শুনছে ওয়াজ কম হয়নি কম হয়নি বাবা আল্লাহ আল্লাহর ওয়াজ খুব হচ্ছে এত ওয়াজ শুনলে কি হবে নামাজের সঙ্গে মসজিদে যেয়ে দেখো এক কাতার কোনো মসজিদে পৌন এক কাতার কোনো মসজিদে আধ কাতার আর ফজরের নামাজে কিভাবে বেশি বলছি নাকি না কম বলে ফেললাম ব্যাপারটা কি জুমার দিনে দেখবে মসজিদে মুসল্লি ধরে না মার্শাল্লাহ এত মুসুল্লি আমি শহরে টাউনে দেখি দুতলা তিনতলা মসজিদ ওপর থেকে নিচে পর্যন্ত ফুল প্যাকটা তারপরেও বহু মুসল্লি ধুলোই দাঁড়িয়ে থাকে রাস্তায় দাঁড়িয়ে আছে এরা লক্ষ্য ইমামকে ইমাম যখন প্রস্তুতি নেয় এই ধুলোই দাঁড়ানো মুসল্লি কোনো ফাপরে পড়ে যায় এই কোথাও নামাজ পড়বি রে মসজিদে তোর জায়গা নেই জম্মার নামাজকে ধুলোই পড়বি বাড়ি থেকে যায় নামাজ লিআ ছুটে যা সব লিয়ায় ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে যাই নামাজ নিয়েছে মানুষ ধুলোর উপর যায় নামাজ বিছিয়ে জুম্মার নামাজটা আদায় করে না করে কিছু বলে নেই ইমামকে ইমাম যখন সালাম পেরে মসজিদের জুম্মার নামাজে মুসল্লি যে ভিড়টা ছিল সেই ভিড়টা থাকে না ফাঁকা ফাঁকা হয়ে যায় হুড় হুড় করে পালাই দেব হুড় হুড় করে পালা আমি চিন্তা করি নামাজ তো আমরা পড়ি না একদিন নামাজ পড়তে পাঁচ অক্ট নয় তো এরা তো খুলুল মসজিদে নামাজ পড়ে না এরা তাহিয়াতুল উসুর নামাজটাও পড়ে না এরা কাবলাল জুমার নামাজটা পড়ে না এরা বাগাদ জুমার নামাজটা পড়ে না এরা সন্নত নামাজও পড়ে না এরা নামাজও পড়ে না এরা আখেরি জোহরের নামাজটাও পড়ে না আপনি দূরে ঘাত করে পালালেন এটা নামাজ হলো আমি যতগুলি নামাজের নাম বললাম জুম্মার দিনটাই সপ্তাহে একদিন এত নামাজ জুম্মার দিনে আছে না বেশি করে বললাম আমি নিজে বাড়িয়ে বাড়িয়ে বললাম ও বেদানেরা অনেকে জুমা নামাজ পড়তে আসে তাও আবার আজকের ফজরের নামাজ কাজা বসিরাটে আল্লামা হাজাতে মৌলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাই ফতোয়ার কিতাবে লিখেছেন জুম্মা দিনে যদি কেউ ফজরের নামাজ করে জুমা পড়তে আসে তাদের জুম্মা নামাজ হবে না হবে না জুম্মা নামাজ তা হলো সমস্ত নবীদের নামাজ আর ফজরে নামাজটা হলো আমাদের নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আখেরি জামানার নবীর নামা যদি বলুন না শোভা নারায় থাকবে নারায় থাকবে আল্লাহ মাঘের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা বড় করেছে আর একটু জোরে বলুন বুঝছেন বাবা নিজের নবীর সম্মান করা আল্লাহ আমাদের নবীকে এমন নবী করেছেন আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন আল্লাহ আমাদের নবীকে নবী আল্লাহ আমাদের নবীকে নবী করেছেন জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আপনি নামাজে ফাঁকি দিলেন নামাজ তো পড়ি না সপ্তাহে একদিন পড়তে দেখি তো পাঁচ অক্ত নয় এক তাও নিজের নবীটা বাদ দিয়ে কেয়াম দিনে দেখবেন এই কটা মানুষ জীবনে দিন এক ওয়াক্ত জীবনও কোনোদিন হিসাব বলছে আমি বলি বোঝাতে পারিনি মনে হচ্ছে বোঝাতে পেরেছি জমা পড়তে তাও নিজের ভাবে ফজর একটা কথা বুঝলে পূর্বেরকারের জামানার নবী আলাই হিমুসালামদের উম্মতের বল্লা শরীয়তের আইন করেছিলে শরীরের কোনো জায়গায় নাপাক জিনিস জাগে নাপাক পাক জিনিস যে শরীরের কোনো জায়গায় লাগে ওই শরীরটা পাক হবে কি করে কি মেয়ে ছেলে কি বেটা ছেলে ওই জায়গার গোষ্ঠটাকে ধরে থারলা ছুরি দিয়ে গায়ের চামড়া গায়ের গোষ্ঠটা কেটে ফেলে দিতে হবে হবে শরীর পাক পূর্বের উপরে আইন হলো নামাজ পড়তে গেলে মসজিদ ছাড়া নামাজ হবে না মসজিদ যদি সাথে থাকে সাথে যে পড়তে হবে রাজার হাটে মসজিদ থেকে রাজার হাটে পড়তে হবে গুমা হাবড়ায় মসজিদ থেকে সেইখানে যে জুমা পড়ে নামাজ পড়ে আসতে হবে মসজিদ ছাড়া নামাজ হবে না আখির জামানা নবীর জন্য আল্লাহ পাক শরিয়তের আইন কোলে হাবিব আমি আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মাতির শরীরে কোনো জায়গায় যে না জিনিস জিনিস ওই জায়গাটাকে তিনবার পানি দিয়ে বিসমিল্লাহ বলে ধুয়ে নিলে শরীর পাক হয়ে যা আমি আল্লাহ আল্লাপাদ আপনার খাতিরে আপনার জন্য সারা পৃথিবীটাকে মসজিদের পরিণত করে আরো বললেন আমার উম্মাতিরা আমার উম্মাতিরা বাড়িগুলোকে কবরস্থান বানিও না না বাড়িতে বাড়িতে নামাজ পড়বে আমল করবে। মসজিদে কাজা নামাজ পড়ছে তিন ডেকাত নামাজ ঈশান নামাজের তিন ডেকাত পড়লেন তিন ডেকাত নামাজ পড়লেন কোন মুসুল্লি যদি লক্ষ্য রাখে ফলো করে এদেরকে তিন ডেকার নামাজ পড়লো কেন নিশ্চয় ওই লোকটা তাহলে মগরে নামাজ খাতা করেছে কথা বুঝতে পারছি না পারছি না আল্লাহ রসুল বলছেন আমার অম্বতটা যেন অম্বতের কাছেও যেন লজ্জিত না হয় কাঁচা নামাজ কোন বাড়ি কথা বুঝতে পারছি না পারছি না আমার এই অম্মত যেন অন্য অম্মতের কাছে লজ্জিত না হয় আমার দয়ার নবী রহমতের নবী বাড়িতে কাজা নামাজ বাড়িতে পড়বে নফল নামাজ মসজিদে পড়লে তার থেকে নেকি বেশি পাবে কথা বুঝতে পারছেন না সন্ন্যত নামাজ বাড়িতে পড়বে মসজিদে বললে যা পাবে বাড়িতে বললে আরো বেশি পাবে বাড়িতে তাহার নামাজ এসরাকের নামাজ চাষের নামাজ সানাতুল তসবির নামাজ সানাতুল আওয়াবিনের নামাজ আছে না নাই বেরিয়ে বেরিয়ে বলছি আমি বাড়িতে পড়বে কেন বাড়িতে পড়লে তোমার ছেলে মেয়ে বোন ভাই তোমার বিবি তোমার বৌমা তারাও দেখে দেখে শিখবে তারা দেখে দেখে কি কথা বুঝতে পারছেন না পারছেন না আমার ভাই জানা বাপ জানেরা যুবকেরা এই জন্য আল্লাহ নবী বললেন বাড়ি ঘন কে কবর স্থান বানিও আমার ভাই জানা বাপ জানেরা যুবকেরা আখিরি জামানা আপনারা তারাবিন নামাজ পড়েন কত বলেন কত রাখা কুড়িরা বেতের নামাজ পড়েন কত রেখা কথা বলে তিন আপনাদের আব্বা দাদু মা দাদিরা তারাবিন নামাজ পড়তেন কত রেখা রেখা বেতের নামাজ তিন টাকা এখন তারাবীন নামাজ করে দিয়েছে আট রেখা এইটা ছেলে পেলেরা সব বিদেশি বক্তাদের ওয়াজ শোনে মোবাইলে শুনে শুনে এইসব শিখেছে বারেখা নামাজ চুরি করেছে বার নামাজ চুরি করেছে আর বেতারের নামাজ করেছে এক নামাজ এক রাত দু রেখাত বেতের চুরি করেছে আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে আল্লাহ বা খুশি হয়ে ওই বান্দা বান্দির নামায় আমালে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেয় রমজান শরীফ মাসে কেউ যদি ফরজ আমল করে আল্লাপ ওই বান্দাবান্দির নামায় আমালে সত্তর থেকে নেকি বেশি লিখে দেয় সেই নামাজের বারো নামাজ কমিয়ে দিল নামাজ তো মানুষ পড়ে না এমনি নামাজ পড়ে না কিন্তু দেখবেন রোজার মাসে মানুষ মসজিদ ভর্তি মসুমি কথা ঠিক না ভুল করবে যদি কোন মানুষ যদি মসজিদে নামাজ পড়তে না যে ঘরে শুয়ে থাকে ওর ঘরে মা হলো দেখবেন তুই ঘরে বসে শুয়েছিস সবাই মসজিদ ঘরে শুয়ে ওর নিজের বিপি হলো তার মনটা দুঃখ লাগে আমার স্বামী এমনি নামাজ পড়ে কে রুজার মাসটা তো মসজিদে গেল নিজের মেয়ে থাকে ছোট বোন থাকে তারও মন খারাপ করে ভাই আমার মানে এমনি নামাজ পড়ে না কিন্তু রমজান একটু হানা কিছু বলো বলেন তো পাঁচ অক্টের নামাজ পড়ি আমরা নামাজ আমাদের কক্ত বলুন তো বেতরের নামাজ ওটাও এক অক্ত ক অক্ত হলো ছো আসরের নামাজ কর ফরস জোহরের নামাজ কর এক আধ ফরস ঈশান নামাজ কর ফরস কত হলো মাগরেবের নামাজ ফরস কত হলো পনেরো মাগরে নামাজ তিন ডাকাত হলো কত পনেরো আর বেতরের নামাজ কর একাধ হলো কত আর ফজরের ফরজ ক রাখার কুড়ি তানাবিন নামাজ কত রাখা আল্লাহ গোফুরু রেগি তোর হোঁস আছে বেয়াক্কেল বেয়াক্কেল তোর হোঁস আছে আল্লাহ গোফুরু রেগি তুই জানো ওই রমজান শেষের কুড়ি রেখার তারাবিটা তোমার আল্লাহ পাঁচ অক্ত আর দিয়ে ছক্ত নামাজে সমতুল্লা আল্লাহ নেকি দিয়ে আল্লাহ ইমানদাকে জান্নাতের হকদার বানিয়ে দেবেন জোরে বলবেন আর একটু জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না কঠিন সময় এসছে বাবা এসব কথা কে শোনাবে কে বলবে সেই মানুষ থাকলে তো বলবে আমার ভালো সংশোধন হন নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে আমার কথা শুনতে রাগ হচ্ছে খারাপ লাগছে আমার ভাইজানরা বাপজানেরা ত্রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধে পীরের আউলাদ হয়ে দাদা পীরে মুড়িদের ছেলে যদি হন দাদা পীরে মুড়িদের নাতি যদি হন দাদা পীরে খলিফার মুড়িদের ছেলে মুড়িদের নাতি হন তুরুটি বিচ্ছেদের সংশোধন করার অধিকার অমর সিদ্দিকির আছে না নাই আছে না নাই এবার আমার আশা বন্ধ হবে বয়স হচ্ছে আর দূরে দূরে যাবে না ছেলেরাও মানা করছে যাবে না যাবে না আর তোমরা আল্লাহ বক্তা চিনে চিনে ফেলেছ বক্তা আল্লাহ সব পরিচিত হয়ে গেছে আল্লাহ ফুরফুরা শরীফের এতগুলি ভাইয়ের ভাইপোরা সব রয়েছে আত্মীয় রয়েছে আসছো আরো ভালো ভালো বক্তা আছে দাওত করে করে নিয়ে আসবে আমার এবার শরীর দুর্বল হয়ে গেছে আজ পঞ্চান্ন বছর করছি পঞ্চান্ন বছর মাপেল করছি পঞ্চান্ন বছর এবার শরীরের শক্তি বাড়ছে না কমছে কথা বলে না ছেলেরা সব মানা করছে আব্বা জলসে যাবেন না ঘরে বসতে বড় বড় চাচারা ইন্তেকাল হয়ে গেল ফুটফ্রসিব ফাঁকা হয়ে দেশ বিদেশের মুড়িদান ফুলফ্রসিব আসে না আসে এসে বড়দের খোঁজে বড় কে কে আছে সেইগুলো খোঁজে কথা বুঝতে পারছে না আর ব্যবসায়ী গেলে চলবে না ফুটফরসি খালি হয়ে গেল ঘরে থাকে মুড়িদানরা দেশ বিদেশ থেকে এটা তারা দেখতে পায় করে যায় আমার অবস্থা আস্তে আস্তে ছিলাম চেন্নাই চেন্নাই এয়ারপোর্টে গেলাম ওখান থেকে মুড়িদানরা নিয়ে গেল আবার ঘুরে আসলাম বুঝলেন না নিয়ে ধনী ধনী মুড়িদানরা আছে বোম্বাই নিয়ে যাচ্ছে নাসিকে লিয়ে যাচ্ছে নাসিক অডালায় লিয়ে যাচ্ছে চিতা ক্যাম্পে নিয়ে যাচ্ছে বুঝলেন না স্বর্ণ মন্দির অমিত্র শহরে নিয়ে যাচ্ছে প্লেনে করে উড়ে যা যাচ্ছে পাঞ্জাব নিয়ে যাচ্ছে জয়পুরে লিয়ে যাচ্ছে রাজস্থানের কোটা থেকে যাচ্ছে কোটা আজমির শরীফ থেকে আরো আড়াইশো মাইল এই কদিন আগে ঘুরে এলাম চেন্নাই ওখানে দেখা হলো আপনাদের এই আউ্বাল সিদ্ধির মোড়ের আশেপাশে বাড়ি একজন সোনার দোকানের দোকানে ও দোকানটা তো নিয়ে গেলাম ওই দোয়া করানো দোকানে নিলে দোয়া করানো বলে হুজুর কোথাও বাড়ি তোমার আউ্বাল সিদ্ধি আওদি কোনখানে চৌমাথার কাছে আমি তখন বললাম ওই চৌমাথার ওখানে ডাক্তার ছিল ওই এলাকার লোক তো আজমিশরই নিয়ে যেত হায়ের ডাক্তার খায়ের ডাক্তার বলে ওই ওই আশপাশেই বাড়ি খুঁজে যাবো বলে এখানে কত বছর বলে ষোলো বছর আছি ষোলো বছর এখানে ব্যবসা মার্শাল্লাহ ভালোই ব্যবসা করছে দোকানও মার্শাল্লাহ ভালো খারাপ নেই চালু দোকান ভালো ব্যথা কেনা আছে মালও দেখলো বহু টাকার মাল আছে দোকানে দোয়া করেও নিয়েছে আরো সব মুড়িদানরা নিয়ে গেল মেদিনীপুরের মুড়িদানরা ছিল হাওড়া জেলা মুড়িদানরা ছিল পীরের আওলা হিসাবে চেনে তো দেখলি একটা মনে একটা আবেগ করে নিয়ে যায় একটু একটু চা খাওয়াবে মিষ্টি খাওয়াবে নাস্তা করাবো অনেক দূরের রাস্তা তো দূরে দূর দেশে যখন মানুষ কোন দেশের মানুষ পায় তার মনটা খুশি হয় না বেধারা মনটা খুশি হয় নিয়ে করি আবার আবার পেরেনে তুলে দিয়ে গেল না চলে আস আল্লাহ পাকের নিয়ামত ছেলেদের সব লিয়ে যেয়ে যেয়ে সব পরিচিত করে দিয়েছে আমি থাকলো তার ভাইরা থাকলো এদের সাথে মহাব্বত রাখবে আমার তিনটে ছেলে বড় ছেলে পির মহান মোহান্ন উল্লাহ সিদ্দিকী ছেলে পির জাদা মোলানা শাফি উল্লাহ সিদ্দিকী আর ছোট ছেলের নাম পির মহানা সানা উল্লা সিদ্দিক আল্লাহর মেহরবানি তিনটে ছেলে মার্শাল খুব মাফিল করে আমার আব্বাজান হুজুর কেবল আমাদের জন যে যে সাথে যে সারা দেশে পরিচিত করেছিলেন আমি আমার তিনটে ছেলেকে এরকম বাংলা পূর্ব বাংলা আসাম উড়িষ্যা অন্যান্য প্রদেশও সাথে সাথে করে নিয়ে যে পরিচিত করেছি মক্কা মদিনা শরীফও সাথে করে নিয়ে গিয়েছি নিয়ে যে আল্লাহ রসুলের কদমে সফরত করেছি আর রসুল আপনার কদমে থাকলো আপনি কদমে রাখেন ইয়া রসগুল্লাহ আপনার কদমে রেখে গেলাম আপনি আমার ছেলেদের লক্ষ্য রাখবেন ইয়া রসগুল্লা বুঝলেন না তা আল্লাহর রহমতে আমার তিন ছেলের জালসা মাপের অভাব নেই আল্লাহ রহমে ঠিক লেগে আছে আমি এখনো পর্যন্ত আমার যশ ছেলে ছেলেদের দিইনি ওরাই আল্লাহকে দশ করছি আমি যতটুকু পার্টু করছি

বুঝলেন না আল্লাহ ছেড়ে দেখা যায় দিন ইসলামের খাদেম আল্লাহ দাদা প্রিয় সিলসিলা খাদেম হিসাবে আল্লাহ কবুল করুন জোরে বোন আল্লাহ আমি ছেলে ভাই পোরা সব রয়েছে আল্লাহ সিলসে আলেমরা রয়েছে ক্ষমতা ধরে রাখবেন আখিরি জামানা কত রকমের দলের মানুষ বেরোচ্ছে বাবা কেউ নামাজ পড়ে এরম করে এরম করে না পড়ে আর পা দুটো ফাঁক করে দুটো মুসল্লি জায়গা একজনে নেয় আবার দেখবেন ইমাম সাহেব হ্যাঁ বাবা ইমাম যখন দোয়াল লিন বলে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি তো জোরে দিলুক যে চিল্লে বলল তাহলে বুঝতে ওটা একটা আলাদা দল ওটা একটা আলাদা দল কিছু কিছু মানুষ দেখবে খালি মাথা পড়ুক অসুবিধে নেই পড়ুক মসজিদ আদান হয়ে গেছে মাঠ থেকে এসে ঘরে হাটে বাজারে ঘরে এসে জামাটা কাঁধে করলিয়ে মজিদ ছুটে উজু করে জামাটা পরিধান করে পকেট আঁধে দেখছে টুপি নেই টুপি টুপি লিস কি হবে যাই মসজিদে তো টুপি থাকে না থাকে না যাই মসজিদ টুপি ওই টুপি মাথায় দিন ও বাবা মসজিদে এসে দেখছে যেসব মুসলিম খালি মাথায় এসেছিল তারা ওই টুপিগুলো মাথায় দিয়ে তারা নামাজে দাঁড়িয়ে গেছে টুপি আর নেই চিন্তা কি করি খালি মাথায় নামাজ পড়ব না মসজিদে নেবে ঘর যাব আর আপনারা কি করবেন নামাজ পড়বেন খালি মাথায় না ঘর যাবে খালি মাথায় অসুবিধা নেই নামাজ হয়ে যাবে আমাদের কোন অসুবিধা হবে না কিন্তু যদি দেখো এই মানুষটা রোজ খালি খালি মাথাতেই পড়ছে কথাটা বুঝতে পারলে না বুঝতে পোটা একটা আলাদা দল

বাবা জানেছেন না আমার নামাজ পড়ে দেখবেন এইরকম করে বুকে হাত বাঁধে কোথায় হাত বাঁধে তো বলুন তো মেয়েদের নামাজ আর পুরুষের নামাজ কি এক কথা বলে তাহলে মেয়েদের নামাজ পুরুষের নামাজ আলাদা মেয়েদের নামাজ কাদা করলে নামাজ মাপ পুরুষের জন্য নামাজ কাদা করলে মাপ কথা বলে না মেয়েরা রমজান শরীফের রোজা ভাঙতে পারে পুরুষের রোজা ভাঙলে চলবে কথা বলে ইচ্ছা করে একটা রোজা দিয়ে ভাঙে করে রাখতে হবে ষাটটা পরপর দুদিন বাদ দিয়ে বাদ দিয়ে নয় আবার ভাঙতে ভাঙতে রোজা রাখতে রাখতে কালা রোজা রাখতে আবাজি রোজা ভাঙে আবার 60টা কথা বুঝতে পাচ্ছেন কথা বুঝতে পাচ্ছেন হযাতে মা হাওয়া আদম আলাইহিস সালামের বিবি আপনাদের সামনে বিবি আমাদের সকলের আম্মাজান মা হাওয়া আলাইহিস সালাম নামাজ পড়ছে শরীর না হয়েছে মেয়েদের মাসিক অসুখ হয় না হয়নি মা হওয়ার মাসিক অসুখ হয়েছে মাসিক অসুখ চুমারো মাসিক অসুখ হয়েছে মা হাওয়া করেছে কি স্বামী হাজাতে আদমের সঙ্গে জিজ্ঞেস করছো খুঁজুর আমার তো এই অবস্থা আমি কি নামাজ পড়বো থামো আল্লাহকে জিজ্ঞেস করি বাবা আদম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ কি বললেন নামাজ পড়া চলবে না আল্লাহ পাক নামাজ তো পড় নামাজ তো কাযা হবে এই নামাজ কি আবার কাদা নামাজ আদায় করতে হবে আল্লাহ বলে না নামাজ পড়তে হবে না মাপ কথা বুঝতে না পাচ্ছ আর রমজান শরীফ মাসে মা হাওয়ার ওই অসুখ হয়েছে মাসিক অসুখ কোর্স কোর্স মাসে মাসে যে কোর্স হয় এই কোর্স হয়েছে অসুখ মা হাওয়া আদম আদম জিজ্ঞেস করছে কি হচ্ছে তোমাদের গুরুম গুরুম করছে কেন কি রে এতক্ষণ লাগে কেন তেলের সঙ্গে আবার কি তেল কি করবে হয়েছে মা রোজার মাসে ওই অসুখ মাসিক অসুখ জিজ্ঞেস করছে আমার তো আবার রোজার মাস ও যে শরীর খারাপ হলো কি করবো রোজা রাখবো রোজা রাখতে হবে না তো এই রোজা কি কাজা রাখতে হবে বাবা তো নিজের মন থেকে বলে দিয়েছে কাজা রোজাও রাখতে হবে না আল্লাহ আপনি কেন বললেন এমনি যখন শরীর খারাপ হলো মাসি ঘষ হলো আমায় জিজ্ঞেস করলে আমি বললাম নামাজ পড়তে হবে না আর নামাজ কাজাও আদায় করতে নামাজ মা ওই অসুখ হলে নামাজ পড়া চলবে না আর নামাজটা শরীর ভালো হয়ে গেলে পাপ হয়ে গেলে নামাজ আদায় করতেও হবে আল্লাহ মেয়েদের জন্য করে এই কি পুরুষদের জন্য আছে তা আপনি কেন বললেন রোজার মাঠে যখন শরীর খারাপ হলো আপনি কেন বললেন যে রোজাও মাপ আপনি আমায় জিজ্ঞেস করেছেন আমি যে আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছে আপনি নিজের মন থেকে বলে দিলেন যাও রোদা মাফ হবে রোদা রাখতে হবে কথা বুঝতে পার আল্লাহ বলে আমায় জিজ্ঞেস করেন না কেন এই আমায় জিজ্ঞেস করে নিজে বলে দিয়েছো তুই বললে কেন আমায় তো জিজ্ঞেস করছো তোর কর্তব্যটা কি আমায় জিজ্ঞেস করা তো আমায় জিজ্ঞেস করলে না নিজের মন থেকে রোজা রাখতে হবে না আমি আল্লাহ বললে রোজা রাখতে হবে কাজা রোজা করতে হবে কথা বুঝতে পারছেন না মেয়েদের জন্য রোজা কাজা যে কটা রোজা কাজা হবে সেই কটাই রাখতে হবে আর পুরুষরা যদি রোজা কাজা করে একটা রোজা ভাঙলে সাতটা রোজা কা পারা সাতটা কথা বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মনেরা বেটিরা মুক্তার খুললাম আল্লাহ মক্কা দিলে আবার ইনশাল্লাহ হবে রাত একটা বেজে গেল আমার থাকার টাইম কতটা কাগজ বার করে খাতায় দেখো কতক্ষণ টাইম আছে আমার এগারো থেকে একটা এখন কিয়াম বাকি আছে মোনাজের বাকি আছে এবার বোঝবে না টাইম আমার শেষ হয়ে গেছে এখন আপনাদের বিদায় লব। এখন আপনারা বলেন রাহানা এক নম্বর এই যে মাহপিলটা হচ্ছে এই মাহপিলটাকে এক লাখ করছে না সবাই মিলে করছে মাহপিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে কথা বলেন ছেলেরা যুবকরা কথা বলেন রাহানা গ্রামবাসীরা বলেন এই মাহপিল হওয়াতে বিভিন্ন গ্রাম যে কত মহাব্বতের মানুষ কত ভাইয়েরা এসেছে আশেপাশে মহিলারা মা বোনেরা নানি দাদি খালাফু বৌ মায়েরা এসেছে অনেকে আত্মীয় সূত্রে আজকের মহাপীলে কুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ আপনার ছোট হোটু পীর কেমলার আওলাদ শশীপুর আল্লামা মুফতি গুলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলে আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলে পীরের আওলাদ আল্লামা রুহুল আহম হুজুরের পীরের আওলাদ আর যে রাহানা এক নম্বরে আসলাম তাতে সবাই খুশি না বেজা অল্প না বেশি রকম বেশি একবার তকবি না তো দেখি না রাই তকবি আর একটু মোহাম্বদার না রাই তকবি اے زب اللہ 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 اہل سنت والجماع سب مانو علماء کرام گو سب مانو سرتا بند قومیٹی سائبان کمیٹی صاحباں گو سب مانو داتا سخی گو محلہ گو پرپورا شریف دادا پیروں ہاک سلسلہ نا